সে তো একটা মানসিক রোগী, এটা নিয়ে আর কোনো কথা আমি বলবো না ভাই। রোমান সানাকে নিয়ে অশোভন মন্তব্য আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক চপলের, ফেরানোর চেষ্টা না করে অপবাদ দিয়ে ক্যারিয়ার শেষ করার অপচেষ্টা। সিরিজে ফিরেই সিরিয়াস শ্রীলঙ্কা দল, চট্টগ্রামে ঐচ্ছিক অনুশীলনে লঙ্কানরা, চলছে টেস্টের প্রস্তুতি, উদাসীন বাংলাদেশ, আজও বিশ্রামে থাকবেন শান্ত লিটনরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। দেশের আর্চার রোমান সানাকে অবসর থেকে ফেরানোর চেষ্টা না করে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। সেই সঙ্গে স্বর্ণজয়ী এই আর্চারকে মানসিকভাবে অসুস্থ বললেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব আহমেদ চপল। তার দাবি, অবসর ইস্যুতে ফেডারেশন যোগাযোগ করলেও সাড়া দেননি রোমান। যদিও ভিন্ন কথা বলছেন রোমান সানা, পদত্যাগপত্র দেওয়ার পর ফেডারেশন থেকে কোনো যোগাযোগ করা হয়নি তার সঙ্গে। মানসিকভাবে আনফিট, সে একজন সাইকোলজিস্টকে দেখাতে, সে অলরেডি আনফিট একটা মানুষ, সে তো একটা মানসিক রোগী। কাজী এটা নিয়ে আর কোনো কথা আমি বলবো না ভাই। রোমান সানার তীর ধনুকে কোথায় ওড়েনি লাল সবুজের পতাকা, যার নৈপুণ্যে অলিম্পিকে সরাসরি খেলার কোটা প্লেস পেল বাংলাদেশ। মাত্র বছর কয়েক ব্যবধানে তিনিই হারিয়ে ফেললেন মানসিক ভারসাম্যতা। কোন মানদণ্ডে দেশের অন্যতম সেরা অ্যাথলিটকে নিয়ে এমন অপপ্রচার আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদকের? আর যদি ডাক্তারি সনদ ছাড়াই রোমানকে পাগল সাব্যস্ত করা, তা কি অপরাধের সামিল নয়? বিগত দিনে যে রোমান সানার মাধ্যমে দেশের আর্চারিকে চিনেছে বিশ্ব, অসময়ে তাকে কেন ছুঁড়ে ফেলার চেষ্টা? এত দ্রুতই কি ফুরিয়ে গেলেন বিশ্বকাপানোয় আর্চার, নাকি নিজের অধিকার নিয়ে সরব হয়েছেন বলেই তার কণ্ঠরোধ করার অপচেষ্টায় নেমেছেন বড় কর্তারা? নয়তো কেন তাকে না ফিরিয়ে গ্রহণ করা হচ্ছে পদত্যাগপত্র? আমরা তাকে একটা শুভেচ্ছাপত্র দিব, তার এজকাল আমাদের ফেডারেশনকে যতটুকু সে দিয়ে, দেশকে যতটুকু ধন্যবাদ জ্ঞাপন যাবে। আমরা যে তার উপর আরেকটা সেকশন দেই না, এটা তো বেশি, আমরা কিন্তু তার ব্যাপারে অন্য কোনো ব্যবস্থা নিচ্ছি না, আমরা তার অ্যাপ্লিকেশনটাকে অনার করেছি। রোমানের অবসরে যাওয়ার অভিমানপত্র পেয়ে এক ধরনের প্রচারণায় নামেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। ফর্ম নেই, সময় ফুরিয়ে আসছে বলেই নাকি ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন রোমান সানা। অথচ পদত্যাগপত্র পাওয়ার পর রোমান সানার সঙ্গে যোগাযোগ পর্যন্ত করার প্রয়োজন বোধ করেনি আর্চারি ফেডারেশন। যে বিষয়ে সাধারণ সম্পাদক সাফাই গাইলেও রোমান সানা বলছেন ভিন্ন কথা। আমরা তো রোমান সানাকে তারাই দেই নাই, আমরা বারবার একটা পয়েন্টে কথা বলতে, আমরা তারাই দেই নাই, সে স্বেচ্ছায় গেছে, তাকে বলা হয়েছে যে তুই থাকো, সে অনেক জায়গায় অনেক কথা বলে বেড়াচ্ছে, কিন্তু কাগজে কলমে তো তার এখানে যে কথাটা লিখেছে এটা তো, এটা প্রেমিকের আমি সিদ্ধান্ত নেব, মুখে কী বলেছে বাইরে কী বলেছে এটা তো আমি শুনবো না। পায় নাই কি, সে সবই পেয়েছে, 1 কোটি টাকার মতো সে এই আর্চারি থেকে আয় করেছে, সে যদি বিয়া করে বাড়িঘর করে সব কিছু করে টাকা শেষ করে দেয়, আমার পকেটে কিছু নাই। প্রথমে একটা যখন ইন্টারনেটটা ফিরিয়েছিলাম, তারপরে তো কোনো কিছুই হয়নি, তারপরে আর কি চিন্তা ভাবনা করলাম যে না ওখানে কিছু হবে না, অন্য কোনো পদ পেয়েছে নিতে হবে। এখন তারপরে রিটার্ন মিটার দেওয়ার 1 মাস হয়ে গেছে, তার ভিতরে কেউ যোগাযোগ করে নিয়েছে, দেওয়ার পরে যে আমাকে ডাকা কিংবা আমার সাথে কোনো স্যারের মিটিং এরকম ধরনের কোনো কিছুই হয়নি। আর্চারিতে এখন অনেকে আছেন যারা বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশকে, তবে ভুলে গেলে চলবে না যার শুরুটা হয়েছিল রোমান সানার হাত ধরে। শুধু দেশ নয়, তার মাধ্যমে পরিচিতি বেড়েছে ফেডারেশনের বড় কর্তাদেরও। প্রয়োজন শেষ বলে যারা ছুঁড়ে ফেলার ভান করছেন, কে জানে সামনের দিনে এর জন্য হয়তো গুনতে হতে পারে আরো বড় মাশুল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ প্রসঙ্গ। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে 2 দিন সময় থাকায় শনিবার অনুশীলন করেনি বাংলাদেশ দল, টিম হোটেলেই বিশ্রামের সময় কাটিয়েছেন তারা। তবে ব্যতিক্রম শ্রীলঙ্কা, স্পিনারদের বিপরীতে প্রায় 3 ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস সেরেছেন আসালঙ্কা আভিষ্কা ফার্নান্দোরা। শুধু সাদা বলেই নয়, আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে তারা অনুশীলন করেছেন লাল বলেও। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন মাহবুব রিমন, ক্যামেরায় ছিলেন সোহরাব হোসেন সম্রাট।
আমার পেছনে শ্রীলঙ্কা দলের এমন সিরিয়াস অনুশীলন দেখে এটা বোঝার উপায় নেই, আগের দিন রাতে কি রোমাঞ্চকর একটা জয় না পেয়েছে তারা। ম্যাচ শেষ করে হোটেলে ফিরতে ফিরতে শ্রীলঙ্কা দলের প্রায় 12টা বেজে গেছে, তবুও সকাল 9:30টার মধ্যে ক্রিস সিলভারউড তার দলের অধিকাংশ সদস্যদের নিয়ে মাঠে এসেছেন। তৃতীয় আর সিরিজ নির্ধারণী ওয়ানডেটা জিততে কতটা মরিয়া শ্রীলঙ্কা দল সেটা বোঝাই বাহুল্য। অনুশীলনে আরও একটা বিষয় স্পষ্ট, যেহেতু প্রথম দুটো ম্যাচ হয়েছিল দিবারাত্রির, অর্থাৎ ডিউ একটা এক্স ফ্যাক্টর পালন করেছিল, তৃতীয় ওয়ানডেটা যেহেতু দিবারাত্রি নয় সেক্ষেত্রে হয়তো স্পিনাররাই মুখ্য ভূমিকা পালন করবে, তাই তো নেটে ব্যাটাররা দীর্ঘ সময় স্পিনারদের অধীনেই ব্যাট করেছেন। শ্রীলঙ্কা দল যখন অনুশীলন করছে তখন বাংলাদেশ দল টিম হোটেলে অনেকটা খোশ মেজাজে কাটাচ্ছে, যদিও শোনা গিয়েছিল ব্যক্তিগত অনুশীলনে আসবেন লিটন কুমার দাস, কিন্তু তার টিকিটাও দেখা নাই। প্রথম দুই ম্যাচ ডাক মেরে তৃতীয় ওয়ানডেতে লিটন থাকবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন, যদিও শোনা যাচ্ছে তানজিদ তামিম স্কোয়াডে ইনক্লুড হতে পারেন। লঙ্কাদের অনুশীলনে আরও একটা বিষয় দারুণ লক্ষণীয়, শুধুমাত্র যে সাদা বল তাই নয়, আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে তারা অনুশীলন করছে লাল বলে, অর্থাৎ এখনই দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে পরিকল্পনা শুরু করে দিয়েছে লঙ্কানরা। অন্যদিকে বাংলাদেশের যারা টেস্ট স্পেশালিস্ট অর্থাৎ অনিক, জাকির কিংবা মুমিনুল, তারা এই মুহূর্তে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে, এজন্যই বোধহয় টেস্ট স্ট্যাটাসের দুই যুগ পরেও এখনও বাংলার ক্রিকেট লাল বলের ক্রিকেটে নিজেদের হারিয়ে খোঁজে। সব মিলিয়ে তৃতীয় ওয়ানডেটা বাংলাদেশ জিততে পারবে কিনা কিংবা দ্বিতীয় বারের মতো ওয়ানডেতে শ্রীলঙ্কাকে সিরিজ হারাতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। মাহবুব রিমন, সময় সংবাদ, জৌরামে চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। এবারে নারী ক্রিকেট, প্রথমবারের মতো ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ মাঠে নামার আগে প্রস্তুতি সেরে নিল বাংলাদেশের ক্রিকেটাররা। খুলনায় শেষ হলো 13 দিনের ক্যাম্প। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ ও ক্রিকেটাররা। নেয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলের প্রতিবেদন। শেখ আবুনাসের স্টেডিয়ামের সেন্টার উইকেটে বলিংয়ে ঘাম ঝরাচ্ছেন নারী দলের বোলাররা। ঘরের মাঠে প্রথমবারের মতো দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। পুরুষ দলের মতো বিশ্ব ক্রিকেটে আধিপত্য রয়েছে অস্ট্রেলিয়া নারীদেরও, তাই অনুশীলনে আরও মনোযোগী ক্রিকেটাররা, আরও কঠোর কোচ। দ্বিপাক্ষীয় এই সিরিজকে সামনে রেখে ঘরের মাঠে বিশ্বকাপের আগে খুলনায় নারী ক্রিকেট দলের 13 দিনের ক্যাম্প শেষ হয়েছে শুক্রবার। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগকেই গুরুত্ব দিয়ে শেষ হলো অনুশীলন ক্যাম্প, যেখানে অনুশীলনের পাশাপাশি 4টি প্রস্তুতি ম্যাচেও অংশ নেন ক্রিকেটাররা। সব মিলিয়ে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি ছিল ক্রিকেটারদের। অ্যাজ এ টিম আমরা আমাদের প্রিপারেশন নিয়েছি, আমরা কীভাবে ভালো খেলবো তাদের এগেনস্টে। তো আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, আমরা আশা করি ভালো রেজাল্ট নিতে পারবো। থ্যাংকস টু বিসিবি যে আমাদের এইখানে ফুল ফ্যাসিলিটিস আমরা পেয়েছি, এবং যেভাবে প্রিপারেশন নিলে তাদের এগেনস্টে আমরা ভালো ক্রিকেট খেলার সুযোগ থাকবে, সেভাবে সব কিছু আসলে এগিয়ে যাচ্ছে। সেপ্টেম্বরে দেশের মাটিতে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ, আসরের আগে আরও সিরিজ খেলার সুযোগ থাকবে জানিয়ে টাইগার্স ক্যাপ্টেনের আশা, এবার বিশ্বকাপে আরও বেশি প্রস্তুত হয়ে মাঠে নামবে বাংলাদেশ। যেহেতু আমরা ওয়ার্ল্ডকাপের আগে আরও অনেকগুলো সিরিজ খেলতে পারবো, এবং ইনক্লুডিং অস্ট্রেলিয়া, অবশ্যই যত স্ট্রং অপোনেন্টের সাথে আপনি খেলবেন ততটা আমার কাছে মনে হয় লার্নিং সাইডগুলো এবং এক্সপিরিয়েন্স অনেক বেশি হয়। সেটা আমার কাছে মনে হয় যতটা আমরা টাফ সিচুয়েশন পাবো তত টিম ওয়াইজ আমরা আরও বেশি স্ট্রং হব, এবং সেটা আমার মনে হয় যে ওয়ার্ল্ডকাপে অনেক বেশি কাজে দেবে। দুই দলের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী 21 মার্চ। ওয়ানডে সিরিজ শেষে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ওয়ানডে আর টি টোয়েন্টি দুই ফরম্যাটেই আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়া, তাই তাদের বিপক্ষে লড়াইয়ের আগে প্রস্তুতিটা একটু কঠোরই হলো টাইগ্রেসদের। তাদের বিপক্ষে একটি জয় হতে পারে বিশ্বকাপে বাংলাদেশের বড় অনুপ্রেরণা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ড্র। সেরা চারে ওঠার লড়াইয়ে সবচেয়ে বড় ম্যাচ রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি, এছাড়া 4 বছর পর কোয়ার্টারে ওঠা বার্সেলোনা খেলবে পিএসজির বিপক্ষে। আর্সেনাল পেয়েছে বায়ার্ন মিউনিখকে, আর বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রথম লেগ মাঠে গড়াবে 9 ও 10 এপ্রিল, ফিরতি লেগ 16 ও 17 তারিখে। টানা তৃতীয় মৌসুমে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি, একদিকে টুর্নামেন্টের সফলতম ক্লাব, অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন। শেষ দুইবারে এই দ্বৈরথের জয়ী দলই জিতেছে শিরোপা। রিয়ালের সামনে সুযোগ প্রতিশোধের। গতবার এই সিটির কাছেই সেমিফাইনালে বিদায় ঘণ্টা বেঁধেছিল কার্লো অ্যাঞ্চেলোত্তির দলের, এবারে আবারও গার্দিওলা বাধা। 15 নম্বর টাইটেলের আশা বাঁচিয়ে রাখতে জয়ভিন্ন কোনো পথ খোলা নেই।
অন্যদিকে সিটিজেনদের সামনে শিরোপা ধরে রাখার মিশন, ট্রেবল জয়ের পর ইংলিশ জায়ান্টদের প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া। তবে কোয়ার্টার ফাইনালের কঠিন বাধায় চিন্তার ভাঁজ ফেলেছে গার্দিওলার কপালে, যদিও ঘরের মাঠে ফিরতি লেগের কারণে আছে আত্মবিশ্বাসও। আমাদের কোনো বিকল্প নেই, দেখে মনে হচ্ছে এটা একটা নিয়মে পরিণত হয়েছে। টানা তিন বছর এই প্রতিযোগিতার রাজাদের বিপক্ষে খেলা, কারণ ওদের 14টা চ্যাম্পিয়ন্স লীগ আছে। তবে হ্যাঁ, এটাই বাস্তবতা। আশা করছি ভালো ছন্দ নিয়ে খেলতে নামবো। মাদ্রিদের প্রথম ম্যাচের আগে এখনো কয়েক সপ্তাহ বাকি, দেখা যাক। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ পেয়েছে আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল। 14 বছর পর শেষ আটে ওঠা গানারদের সামলাতে হবে বায়ান মিউনিক বাধা। অবশ্য জার্মান জায়ান্টদের সামলালেও স্বস্তি নেই, সেমিফাইনালে খেলতে হবে রিয়াল অথবা সিটির বিপক্ষে। শেষ আটে দেখা হবে দুই জায়ান্ট বার্সা পিএসজির, 2021 সালের প্রতিশোধের সুযোগ কাতালান শিবিরের সামনে। অন্যদিকে লুই এনরিকের জন্য ভাঙাচোরা পিএসজিকে নিয়ে নিজের সাবেক ক্লাবকে সামলানোর চ্যালেঞ্জ। প্রথম লেগ অনুষ্ঠিত হবে প্যারিসে। এদিকে এত সব বড় ম্যাচের ভিড়ে কিছুটা কম আলোচনায় অ্যাথলেটিকো মাদ্রিদ আর বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচ। এই দ্বৈরথে জয়ী দলের প্রতিপক্ষ বার্সা পিএসজি ম্যাচের বিজয়ী। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে 9 ও 10 এপ্রিল, দ্বিতীয় লেগ 7 দিন পর। সেমিফাইনালের প্রথম লেগ 30 এপ্রিল ও পহেলা মে, ফিরতি লেগ 7 ও 8 তারিখে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হবে ফাইনাল জুনের 1 তারিখ। সাব্বির মিথুন, সময় সংবাদ। ক্রিকেটার মানজারুল ইসলাম রানার 17তম মৃত্যুবার্ষিকী আজ। প্রতিভাবান এই খেলোয়াড়ের শেষ স্মৃতি খুলনার শেখ আবু নাসির স্টেডিয়ামের গ্যালারির নাম ফলকটাও এখন মলিন হতে বসেছে। তার স্মৃতি ধরে রাখতে উদ্যোগী হবে কি বিসিবি? আব্দুলাল মামুন রুবেলের প্রতিবেদন। ক্রিকেটকে ভালোবেসে বহুদূর যেতে চেয়েছিলেন, কিন্তু প্রাণোচ্ছল ছেলেটাই চলে গেলেন ক্রিকেট থেকে অনেক দূরে, সব মায়া ছেড়ে। 17 বছর আগে 2007 সালের এই দিনে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যান তখনকার উদীয়মান তারকা ক্রিকেটার মানজারুল ইসলাম রানা। মানজারুল ইসলাম রানার স্মৃতিকে স্মরণে রাখতে খুলনাবাসীর দাবির সাথে একত্রতা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রানার বাড়ির পাশে শেখ আবু নাসের স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ করে 2014 সালে। এই স্টেডিয়ামে কেউ গেলেই বুঝতেন এটা রানারই মাঠ। তবে সময়ের সাথে সাথে সেই স্মৃতিও হারাতে বসেছে। আবু নাসের স্টেডিয়ামের সেই গ্যালারিতে রানার নামের সেই স্ট্যান্ডটি এখন মুছে যেতে বসেছে। খুব বেশি খেয়াল না করলে রানার নামটি পড়াও কষ্টকর হয়ে ওঠে। নাম আর ছবি সবই যেন ধুলোয় মিশে মলিন হয়ে গেছে। দেশের হয়ে 6টি টেস্ট আর 25টি ওয়ানডে খেলা খুলনার ছেলে রানাকে আমরা কতটুকু মনে রাখতে পেরেছি? আবু নাসের স্টেডিয়ামের গ্যালারিতে তার শেষ স্মৃতিটুকু ধরে রাখতে বিসিবির নজর পড়বে কি? আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সাবজয়ী প্রয়াত নারী ফুটবলার রাজিয়া সুলতানার সদ্যজাত সন্তানের জন্য 1 লাখ টাকা সহ উপহার সামগ্রী তুলে দিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন। পাশাপাশি ভবিষ্যতে শিশুটির লেখাপড়ার জন্য সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামে রাজিয়ার পরিবারের কাছে শেখ বশির আহমেদ মামুনের হয়ে এই অর্থ তুলে দেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান। 13 মার্চ রাত 10টায় সন্তান জন্ম দেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন রাজিয়া সুলতানা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সে তো একটা মানসিক রোগী, এটা নিয়ে আর কোনো কথা বলবো না ভাই। রোমান সানাকে নিয়ে অশোভন মন্তব্য আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক চপলের, ফেরানোর চেষ্টা না করে অপবাদ দিয়ে ক্যারিয়ার শেষ করার অপচেষ্টা। সিরিজে ফিরেই সিরিয়াস শ্রীলঙ্কা দল, চট্টগ্রামে ঐচ্ছিক অনুশীলনে লঙ্কানরা, চলছে টেস্টের প্রস্তুতি। উদাসীন বাংলাদেশ, আজও বিশ্রামে থাকবেন শান্ত লিটনরা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দুপুরের সময় সঙ্গে থাকবেন আফরোজা মোরশি। ধন্যবাদ সাব্বির। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।